আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভাইয়া আপু ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। এখানে হলো তালের রস ছিল আগে ফ্রিজে, তালের রস দিয়ে চাউল ব্লেন্ড করে নিছি, সুজি দিছি, চিনি একটা ডিম দিয়ে মেখে নিছি, আর কিছু এখানেও নিছি বানানোর জন্য। তারপর এখানে হলো ইয়া নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি, তো ফিটা বানানো এখন শুরু করে দিব। এগুলো দিয়ে আমরা সকালের নাস্তা শেষ করে নিয়েছি, আর রান্না বান্না আজকে শেয়ার করতে পারলাম না। তো ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কুলো ফেলতেছো যে, এটা পিটার, এটা খুলতেছো যে, তুমি তো কুলো ফেলছো, ছেলেটা অনেক বড় হয়ে গেছে, কুলো ফেলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলে দিচ্ছি যে পিঠাগুলো মোহাম্মদ। এদিক থেকে হলো সকাল সকাল সবগুলো কাজ শেষ, একদম বাসাটা ক্লিন করে ফেলছি। মেহমান আসার কথা ছিল আমার ভাইয়ের বউ। কিন্তু আসবে না আজকে, নাকি কলেজ, আজকে ক্লাস নাই কলেজে, তো এখানেও আমি পরিষ্কার করে নিয়েছি। আবার ছেলে পেয়ারা ফেলছে। মেয়েটাও গুছিয়ে নিয়েছি। সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এদিক থেকে হলো রান্নাও বসিয়ে দিয়েছি, কিন্তু মেহমান তো আসবে না, ও নাকি আজকে ক্লাস নাই। তো এখন আমি হলো কিচেন রুমটা পরিষ্কার করব। আপনাদের বাইয়া হলো এখানে আমার আসছে, কেক নিয়ে আসছে, মেহমান আসবে বলে, তো মেহমান বলে মেহমান তো আসবে না। তো আজকে ব্লগটা ছিল এ পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।